রাজশাহী সিল্কের খ্যাতি দেশ জুড়ে। ঈদ পূজায় সবারই আকাঙ্ক্ষা থাকে একটি সিল্কের পোশাকের। আগে শুধু শাড়িতে সীমাবদ্ধ থাকলেও এখন থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট, মসলিন সহ যুগের সঙ্গে তাল মিলিয়ে বৈচিত্র্যময় পোশাক এনেছে ঐতিহ্যবাহী রাজশাহীর সিল্ক। সিল্কের পোশাক আভিজাত্য আর সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণ, তাই যে কোনো উৎসবে থাকে রাজশাহী সিল্কের কদর। ঈদ বা পূজায় এই চাহিদা বেড়ে যায় বহুগুণ। রাজশাহীর শোরুমগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। ঈদ উপলক্ষে অনেক নতুন কালেকশন এসেছে, এর আগেও এসেছিলাম, তখন এত কালেকশন ছিল না। শাড়িগুলা মান ভালো আছে, প্রাইসটা একটু বেশি আর কি। কমের মধ্যেও আছে, সাধারণের মধ্যেও আছে, আবার একটু বেশি প্রাইসেরও আছে, ভালোই লাগছে আর কি। এখানকার যে কাপড়ের কোয়ালিটি ওইটা মানে একটা মানুষ পরে আরাম পাবে। সম্প্রতি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিদেশিদের কাছেও বেড়েছে চাহিদা। প্রতিটি শাড়ি বিক্রি হচ্ছে 3000 থেকে 65000 টাকা পর্যন্ত, শার্ট 1850 থেকে 2550 টাকা, পাঞ্জাবি 4500 টাকা থেকে 25000 টাকা পর্যন্ত, থ্রি পিস 3000 থেকে 32000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে সিল্কের আমাদের যা যা দরকার সবই আছে আমাদের, আপনার শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস, শার্ট। তো শাড়ির মধ্যে অনেক ভ্যারাইটিজ এবার নিয়ে আসছি আমরা, সফট সিল, র সিল, মুসলিন, আপনার এনডি, বলাকা, ধুপিয়ান। ফ্যাব্রিকে খুব বেশি কাজ করার সুযোগ নেই, যেহেতু এটা সিল্ক, এটা ট্র্যাডিশনাল। এখানে আসে যে আমরা ওই ফ্যাব্রিকের উপরে কতটুকু কাজ করছি, এমব্রয়ডারি বা নতুনত্ব, আর্ট প্রিন্ট বা হাতের কাজ অথবা ব্লকে বা স্ক্রিনে নতুনত্ব আনা। ঈদ যত ঘনিয়ে আসবে বেচা বিক্রি তত বাড়বে, ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।